वेलकम बैक टू माय चैनल और आज के फाइनली आमी पूजा जामा कपड़ गुलो कास्ते पेरेछी सकाल बेला तो जे कारणे सकाल बेला आमार एकटू समय हयनि जे सकाल बेला कैमरा सामने आसबो तो एखन ओई जामा कपड़ रोदे देवा आछे रोद तो आज के नेई आज के सारा दिन प्राय रोद उठेनि तो जाई होक जामा कपड़ एखनो मेला आछे आर एखन बाजे 5:45 चलो एकटू बागानेर दिक दिये घुरे आसि जेते जेते एकटू कथा बोली आर जामा कपड़गुलो एखोनो मेला आछे आजके जतो जामा कपड़ छिलो टोटाली सब केचे फेलेछि माने पूजोर जोन्नो जा जा पोरे बेरियेछिलाम सबटा आजके काचा होये गेछे आर दुदिन धरे काचते पारिनि एई कारणे कारण दुदिन एकादशी छिलो आर एकादशीते आमि काचि ना श्याम्पु करि ना आजके जेहेतु माने जामा कपड़गुलो काचलाम अतगुलो अनेकक्षण भिजेछिलाम सेई कारणे आजके आमि श्याम्पुटा करि ना आर एखोन आमार सेई घुरेछे सेई माथा एखोनो आछि जदिओ माथा तो ढाका छिलो कोनो असुविधा नेई तो বিকেল হয়ে গেছে আর রোদ তো আজকে ছিল না মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে আজকে ঠান্ডাটাও খুব পড়বে যদিও রোদ উঠলে ঠান্ডা পড়ে বাট এই রকম এখনো তো সেই পরিমাণে মানে ঠান্ডার শুরু হয়নি তো মনে হচ্ছে এবার এই রকম ওয়েদার হতে হতে একটা বৃষ্টি নামবে এরপর ঠান্ডাটা বাড়বে টিকটিকিও দিচ্ছে আমার কথায় সাই দিয়ে তার মানে ফাইনালি ঠান্ডা পড়ছে এবার আর এই বিকেলের দিকে এই সাইড দিয়ে একটু মানে আওয়াজটা আসে তো একটা কেমন ঝলসা ঝলসা মনে হচ্ছে ক্যামেরাটা জানি না এই ভিডিওটা কেমন আসবে এমনিতেই রোদ ফোদ নেই আলো নেই লাইট নেই যাই হোক এমনি বোঝা যাচ্ছে না তো আমি জামা কাপড়গুলো তুলে ফেলি আর আজকে কি কি রান্না করলাম সেইগুলো তোমাদেরকে বলি আজকে করলাম ফুলকপি ডালনা করেছি ডালনা বলছি কেন আই মিন কি বলে রসা করেছি তো আর করেছিলাম মসুর ডাল আর ফুলকপির যে ডাটাগুলো ছিল সেইগুলোকে বড়ি দিয়ে করেছিলাম সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে বড়ি দিয়ে করেছিলাম আর যেহেতু আমি বেগুন খাই না শিম খাই না সেই কারণে বেগুন আর শিম যদি ওতে দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে বেগুন শিম কুমড়ো ফুলকপি ডাটা আলু এইগুলো দিয়ে যদি একসাথে করা হয় তাহলে আরও বেশি বেটার খেতে লাগে বাট আমি তো মানে শিমও খাই না বেগুনও খাই না যে কারণে আমি এই দুটোকে বাদ দিয়ে একেবারে করেছি তো একটু তোমরা দেখেছো তোমাদেরকে দেখিয়েছি ভিডিও আগেটাই আছে আর এই টাইমে মানে এখন কয়েকদিন এই রকম যাচ্ছে না মানে সকালে তো ওরা যেহেতু দুজনেই বেরিয়ে যাচ্ছে সকালে ওদের খাওয়া দাওয়াটা মেটাতে মেটাতে আমার আর টাইম হয়ে উঠছে না ক্যামেরার সামনে আসতে আর তারপর থাকছে কাছাকুচি দুদিন যেহেতু কাছিনি তবুও তারপর কাছাকুচি থাকছে ছোটোখাটো ঘরের গোছানো থাকছে ঘর মোছা থাক মানে নানা রকম কাজ স্টেপ বাই স্টেপ হতে হতে তারপর স্নান মানে গায়ে জল পড়লেই খাটাখাটনির পর মনে হয় যেন একটু ঘুমিয়ে নিই তো খেতেও মাঝে দিন ইচ্ছে হচ্ছে না কি আর করা যাবে দুমুঠো যা হোক করে টিফিন মানে পেটটা তো নাহলে চুঁই চুঁই করছে পেটের মধ্যে তো ইঁদুর আবার লাথি ভাতি মারে সো সেই কারণে আর কি দুমুঠো একটু পেটে দিয়ে যা হোক করে খেয়ে দে একটু ঘুমিয়ে পড়ছি আর কালকে আমি সেই কারণে এসেছিলাম ইভিনিংয়ে আর এদের বাড়ির আওয়াজটা আজকে হয়নি মনে হচ্ছে কাজ টাজ হয়ে গিয়েছে জানি না না হলেই মানে হয়ে গেলেই বেটার কারণ এইভাবে মানে আমার ঘুমের খুব অসুবিধা হচ্ছিল তো চলো আর বলেছিলাম যে হ্যাঁ কথা বলতে বলতে বললি না কাকু কি হয়েছে কথা বলতে বলতে কথা বাড়ে আর আমি মাস্কটা বানিয়েছিলাম তো মাস্কটা ফাইনালি আজকে বোধহয় রেডি হয়ে যাবে দুখানা মাস্ক বানিয়েছি আমার যে এই নাইটিটা পরেছি এইটা তো এই নাইটিরই কাপড় নিচের দিকে অনেকটা ঝুলটা বড় ছিল তো সেইটাকে আমি কাট করে রেখেছিলাম ওটা দিয়ে দুখানা মাস্ক বানিয়েছি তোমাদেরকে দেখাবো তো চলো আগে জামা কাপড়গুলো টাপাটাপ তুলে নিই কথা বললে কথা বাড়তে থাকে ঢোকা বাড়ি থেকে এসেছি তাই না দুটো কাঁধে জামা কাপড় ভর্তি করে আর এত জামা কাপড় যে আমি এখানটায় মানে নিয়ে তো নিয়েছি আর এর একটাও আজকে শোকায়নি কারণ আজকে রোদ ওঠেনি যে কারণে একটাও শোকায়নি আর আমার এই একটাই দড়ি সম্বল
জানি না এই দড়িগুলোর মধ্যে কতগুলো মানে মেলতে পারবো, যতগুলো পারবো মেলে দেবো, আর বাকি বাদ ওই আলনার কোনায় খাটের মাথায় এইগুলোতে দিয়ে দিয়ে আমাকে কাজ সমাপ্ত করতে হবে। তো যতগুলো পারছি ততগুলো এই দড়িটায় দিচ্ছি, বাকি বাদ অবস্থা কি করি এখন দেখি। ঘর ছোট হলে যা হয়, কি আর করা যাবে, ম্যানেজ করতেই হবে তাই না? আর নিজের ঘর হয়ে গেলে এইরকম তো আর প্রবলেমে ভুগবো না তাই না? নিজের ঘরে যত পারবো দড়ি ঝুল মানে বাইরে ঘরে নয়, যত পারবো দড়ি চারিদিকে খাটিয়ে রেখে দেবো, আরাম করে শুকাতে দেবো যেখানে ইচ্ছে। তো চলো এইগুলোকে মেলে দিই, আমার আর ভালো লাগছে না, কাঁধগুলো ব্যথা হয়ে গেল। বলেছিলাম না এই নাইটির কাপড় দিয়ে আমি মাস্ক বানাচ্ছি, তো এই ছিল সেই মাস্ক। আর এইটা দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে না যে হাতে সেলাই, বাট এটা হাতে সেলাই, এটা মেশিনে সেলাই নয়। তো কেমন লাগছে? আর এই এইগুলো আমি এগুলো কিছু করার ছিল না আমার কাছে, আর কাপড় বেঁচে ছিল না, দুটো বানিয়েছি। আর একটা কোথায় এইটার এখনো দড়ি লাগানো হয়নি, এই যো এইটা এর থেকে একটু সাইজে বড়, তো এটার এখনো দড়ি লাগানো হয়নি। ওইটার দড়ি ওই সরু কাপড়ে এইরকম একটু কাপড় বেঁচেছে, ওইটাকে কেটে কেটে সেলাই করে বানাতে হবে। তো কেমন লাগছে আমার? তোমাদেরও বাড়িতে যদি এরকম কাপড় কিছু বেঁচে টেচে থাকে কোনো কিছু, এরকম মাস্ক বানিয়ে নিও। আর এটা তো হাতে বানিয়েছি, তোমরা দোকানে দিয়েও বানাতে পারো। আর হাতে কিভাবে বানাতে হবে সেটা আমার কিছু ভিডিও তোলা আছে, যদি হেল্প হয় তো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর চলো এখন ওর জন্য টাটা, আমার একটু কাজ আছে, একটু বার হব। ওকে, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। হয়েছে আমি বাড়িতে চলে এসেছি, বাট আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ অনুরাগ ছিল এখানে, মানে ওই যে মেজো, যে বলি মেজো রূপা, তো ওর ছেলেটা বাড়িতে ছিল। আর যাওয়ার সময় প্রচণ্ডই কান্নাকাটি করে গেল, এখনও বাড়ি যাবে না বলছে। তো আমি কী কী কিনলাম, গিয়েছিলাম ওদেরই সাথে, তো যাই হোক ওখানে গিয়ে একটা মাস্ক কিনলাম। এটা সুবর্ণর জন্য দেখতে পেলাম যে এই মাস্কগুলো পাওয়া যাচ্ছে, কারণ দড়ি বাঁধা মাস্ক অনেকদিন ধরে খুঁজছিলাম তো পাচ্ছিলাম না, তো দেখতে পেলাম তো এটা নিয়ে নিলাম। আর আমার অনেক দরকার ছিল এইটা, তো এটাও দেখতে পেলাম, দেখছি আছে আর ভালো কোয়ালিটি এটা পেয়ে গেছি বেশ, তো এটাকে নিয়ে নিলাম। তো এই দুটোই কোথাও বেরোলেই মানে কিছু না কিছু কেনাটি হয়েই যায়, তো কিছু কিনবো বলে বার হয়নি, তবুও কেনা হয়ে গেল। আর প্রয়োজনীয় জিনিসগুলোই চোখের সামনে পেয়ে গেলাম, কাছেই বসেছিল, এখান থেকে গেছি সামনেই দেখলাম, মানে একটা দোকানে দেখলাম এই দড়িওয়ালা মাস্ক, কয়েকদিন ধরে খুঁজেছি পাইনি, তো দেখছি এখানে ঝোলানো আছে, না ঝোলানো ছিল না সরি, অন্য মাস্ক জিজ্ঞাসা করলাম, তো এইটাকে বললাম যে দড়িওয়ালা মাস্ক আছে কিনা, বলছে হ্যাঁ, তো দেখলাম বার করলো। তো যাই হোক এটা নিয়ে নিয়েছি, আর তার পাশের দোকানেই মানে নিচে যেগুলো বসে না জিনিসগুলো, ওখানে দেখছি এই এটা আছে ছাকনিটা, তো এটাকেও নিয়ে নিলাম। চলো কেনা হয়ে গেল। চলো আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না, আর এখন যাব রান্না করতে, যদিও রান্না আছে, ভাত করব আর
তরকারি আছে, ওবেলা যা করেছিলাম সবই আছে, এবার একটু ডিম ভাজবো, হয়ে যাবে। আর চলো আজকে মতো টাটার, ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও, আমার মার্কসটা কেমন লেগেছে অবশ্যই বলো, আর কমেন্টের মাধ্যমে মার্কসটা কেমন লেগেছে এটা জানিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? চলো, গুড নাইট।